চলতি বছর আগস্টে হঠাৎই বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায় যেখানে নববোধর বেশে ধরা দিয়েছিলেন অভিনেত্রী রাখি প্রথমে বিয়ের কথা স্বীকার না করলেও পরে অবশ্য নিজে মুখে জানিয়েছিলেন স্বামী রিতেশের কথা এবার নিজেদের নতুন জীবন নিয়ে মুখ খুললেন রাখির বেটার হাফ বলিউডের আইটেম গার্ল কি অন্তঃসত্ত্বা সে প্রশ্নের উত্তর দিলেন রিতেশ গত বছর টেলিভিশন পার্সোনালিটি ডিপে কালালের সঙ্গে বিয়ের কথা ঘোষণা করেন রাখি ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল তাদের কিন্তু কোনো কারণে সে বিয়ে ভেস্তে যায় রাখিও জানিয়ে দেন দীপকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই গত আগস্টে খ্রিশ্চান নববধূ সাজিতে ফটোশ্যুটের জন্য রাখি সে তথ্য মেনে নিয়েছিলেন সকলেই কিন্তু পরে মধুসিন ছবি পোস্ট করতে সব ধুবসা দূর হয় বিয়ের কথা স্বীকার করে রাখি জানান তার স্বামী রীতেশ ব্রিটেনবাসী তবে তার স্বামীর চেহারা এতদিন গোপনই রেখেছিলেন তিনি রিতেশের কথায় রাখি আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ ওর মতো কাউকে দেখিনি ও খুব স্পষ্ট বক্তা সঙ্গে তিনি এও জানান তিনি আড়ালে থাকতে পছন্দ করেন বলেই নিজের অস্তিত্ব জাহির করেননি এরপরেই তাকে প্রশ্ন করা হয় রাখি কি অন্তঃসত্ত্বা সোজা সাপটা বাসায় রিতেশ বলেন এখনও নয় কিন্তু খুব শিগগিরই হবে আমরা বিশ্বাস প্রথমেই মেয়ে হবে এবং পরেটি ছেলে হবে